আপনাদেরকে এখান থেকে শুরু করবো আমি নাকি একবার শুরু থেকে যেখান থেকে আমার ব্লগ ওখান থেকে তো চলেন ফ্ল্যাশব্যাকে চলে যাই হোটেলে এন্ট্রি সহ যখন আমি ঢুকছি তখন থেকে আমি ভিডিওটা আপনাদেরকে দেখাই বিকজ অলরেডি আমি সেপ টেপ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিছি ফুল হোটেলটা ভিজিট করার জন্য তো চলেন ফ্ল্যাশব্যাকে যাওয়া যায় ওয়েলকাম টু গুড নাইট হোটেল এখানে কি রাত হয়ে যায় কি না কে জানো যাই হোক আজকে ব্লকে চলে আপনাদেরকে সাথে নিয়ে হোটেল এন্ট্রি দে কি অবস্থা এটা তো গেস্ট হাউস ছিল এখানে হোটেল কেন লেখা এটা কোন কথা বিসমিল্লাহ এটা বেল দিয়ে দেখি ওয়াও ভিতর তো অনেক সুন্দর গেস্ট হাউসটা তো অনেক সুন্দর আমি আমার চেহারা দেখে না আপনাদেরকে দেখাই এই যে দেখুন গেস্ট হাউস উপরে আঙ্গুর বাগান সামনে কি সুন্দর ঘাস লাইন ধরে গাছ লাগানো ক্যাফেটেরিয়া কনফারেন্স হল সবকিছু ঠিকঠাক হাই

Have breakfast here. Breakfast. Yeah. Ah. Breakfast include. Okay. This breakfast. Yeah. yeah. And um, time of breakfast. Can you uh, talk loudly? Louder. Yeah. <laughs> <laughs> what is my room? Uh, I shall now. and uh, breakfast time from seven thirty to ten. Only two hours. Two ten. Two ten. Three hours. Three hours. Okay.

গ্যাস্ট হাউস কিজনের সাথে শেয়ার করতে হবে কেনা ওকে চা কফি সব Only you. you only, only you. And? Oh, oh, wait, wait, wait. Of from ah. 1 to 10. Uh, to 8. Oh, Sorry? From 1 to 8. Password. 1 to 8 password, right? Yeah. Oh, yeah. Look at it. This. This is. And residence here. Residence here. Okay. And. They have any guest? Huh. Only uh, uh, me. Uh, uh, yes, one guest. For a guest of Jamaica.

Okay, now the, uh, the room have any telephone if I need something? Okay. How can I call you? Oh, number? You can see in our room in your reservation. Okay. Hmm? Okay, thank you. Uh, you don't tell me your name. What is your name? Aksana. Rukhsana? Aksana. Sorry. Oh, uh, Ak Aksana. Aksana? Yeah. Not Rukhsana? Mm -hmm. <laughs> Russian name. That's you, Russian name Rukhsana? Yeah. You from Russia? No. Local here? My name your name you can okay. speak russian also right yes you can teach me some language <laughs> russian okay because i face problem there mm. uh, have any kitchen room? yeah Is there a i uh dish? actually i am uh, traveling in more than 20 day plus mm -hmm. i miss my uh, local food can i buy something and can i cook uh, cook yeah you can only little, little use bit cook and dishes have

লোকাল খাবার বলতে আমি আমার দেশের খাবার সাথে মশলা নিয়ে আসছিলাম তুমি মশলাগুলো ট্রাই করতে হবে এর আগে রান্না করছিলাম হয়তো উজবেকিস্তানে পরে উজবেকিস্তান থেকে কিরগিস্তান ইয়া ইয়া শিওর হোয়াই নট ইউ ক্যান কাম কাম দিস সাইড আই নিড ওয়ান পিকচার ফর থামনেল ইউ কাম হিয়ার সে হ্যালো বাংলাদেশ ডু নো বাংলাদেশ হ্যালো বাংলাদেশ

36 countries already I visited, that's why. My page was full. Uh, where are you from now? Uh, where you come? From uh, Uz uh, Uzbekistan. Uzbekistan, uh huh. Mm -hmm. you, do you stay? need any paper? No. Oh, it's finished, right? Yes. OK. Uh, you take your room. I think, wait, just let check it. Yeah, yeah. Uh -huh. I have. Mm -hmm. ওকে বন্ধুরা রুম ব্লক রুম ব্লগ এখানে আমি আপনাদেরকে দেখাবো আর রুমের ভিতর কি কি আছে এই যে দেখুন কি সুন্দর একটা রুম বাহিরে আঙুর গাছ তিনটা বেড দু হাজার টাকায় বাবা যায় বলেন তো এই দুইটা বেড আমি একসাথে করে ফেলবো একসাথে করে দেন আমি ঘুম যাবো এখানে দু একদিন থাকবো দেখে ঘুরবো জালালাবাদ অসাধারণ এক জায়গা আমি আমার জুতাগুলো আনি নেই তিনজন ডাস্টবিন এখানে এটা হিটার মেশিন হিট লাগবে অবশ্যই আমার শীত লাগে গোসল করে জন্য তাওয়াল দিয়ে দিছে দ্যাটস গুড আর কি কি দিল আর কিছু দেওয়ার কথা না গ্যাস টোস তো আর আমার কিছু থাকবে না সিগারেট এলানো বলে দিছে আগে আমরা রুমের বাইরে যাই বাইরে গিয়ে কিছু দেখে আসি আমার শুগুলো আনতে হবে এখানে হয়তো আজকে আরো কিছু লোকজন আসবে ওদের কালচারটাকে কিভাবে ফুটাই রাখছে দেখুন আমি পারি দেখেন তো এভাবে না আচ্ছা এখানে মনে হয় এটা হলো এখানকার ম্যাপ আমাদের দেশের হোটেলগুলোতে এই ধরনের সিস্টেম করা দরকার থ্রি ডি টাইপের ম্যাপটা রেখে দিচ্ছে বুকিং ডট কম থেকে নাইন পয়েন্ট নাইন রেটিং আসল পানি কফি ব্ল্যাক খাওয়া যাবে চিনি সুগার দুধ দেন গ্রিন টির জন্য ব্যবস্থা করে রাখছে যেটা মঞ্চ এটা খাবো ওরা প্রমোট করে রাখছে নাইন পয়েন্ট নাইন রেট বুকিং ডট কম থেকে ওকে শু এখানে রেখে দেবো এখানে রেখে দিস আমি ফ্রেশ হয়ে ক্যাফেটেরিয়াটা দেখবো মেয়ের সাথে ভিজিট করব আপাতত একটু ফ্রেশ ট্রেস হয়ে পরে কথা হচ্ছে দিস হাউস ফুল অফ লাভ অ্যান্ড হ্যাপিনেস ওয়া এই ঘর ভালোবাসা এবং শান্তি দিয়ে ভরপুর দারুণ একটা জায়গায় আমি এতদিন ফাইভ স্টার ফোর স্টার হোটেলে থাকছি কোনো মজা নেই কোনো কিছু নাই দেখি এসব জায়গায় আয়সা অনেক কিছু ফিল করা যায় এখানে দু তিন দিন থাকবো আমি অ্যান্ড করব তো বন্ধুরা আমি ফ্রেশ হইনি দেন বাহির থেকে কিছু ভিজিট করে আসবো তো বন্ধুরা ওয়েলকাম এগেন

কি কাছে টিয়া দিস দিস ইজ অ্যাপেল यस আ ওন্দরা অ্যাপেল গাছেই হলো ऑलरेडी তো অ্যাপেল dorse আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন অ্যাপেল কেমন হয় থাকে এই আপেল বাংলাদেশে 3-400 টাকা কেজি হবে গার্ডেন লাগিয়ে রেখেছে এখানে ওয়াও এই হলো এখানকার লোকজন মাত্র কত টাকায় দু হাজার টাকায় এত সুন্দর একটা গেস্ট হাউস খুব বাবা যায় দেখতেছেন ও মাই ঘট আমার বোন নিতে পারবে সে বন্ধুরা বন্ধুরা এখন ব্যালেন্স হয়েছে একটু আগে ব্যালেন্স পরে গিয়েছিল আমি পড়ে গেছিলাম ও গড যাই হোক এটা দিয়ে হবে না এটা দিয়ে আমার মনে হয় দুপুরবেলা এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে দুপুরের সময় এখানে রিল্যাক্স করা যাবে হোটেল ব্লক আপনাদের কেমন লাগতেছে চেহারাটা তো ক্লিয়ার আসে না হ্যাঁ এখান থেকে চেহারাটা ক্লিয়ার আসতেছে পাখির আওয়াজটা শুনতেছেন চারিদিকে কিসির আওয়াজ আর পড়ছে হলো যে সাদা গেঞ্জি আইডোন্ট নো পিছনে কিছু পড়ছে কি না এখানে পৌষ আড্ডা দেওয়া যাবে গেস্ট আমি ছাড়া আর কেউ নাই যা মজা করার করা যাবে এখানে ফান করা যাবে আর কি আছে আমরা এখানে দেখি কিচেন রুম থাকতো তাহলে হয়তো আরো ভালো হতো ফুল গাছটাছ লাগিয়ে রাখছে এখানে এটা কি জোলা নাকি দেখছেন এক হাজার টাকার হোটেলে কী কী পাওয়া যায় এই ভিডিওটা বাংলাদেশের কক্সবাজারের যত হোটেল মালিক আছে তাদেরকে একটু আপনার ট্যাগ করে দিবেন যে দেখুন সরি দু হাজার টাকায় এভাবে তো মনে হয় যে পাঁচ দশ হাজার টাকায় পাওয়া যাবে না তবে আমাদের দেশের লোকজন ভ্রমণ করতে ভালোবাসে যে কারণে পর্যটকের প্রচুর ভিড় থাকে কক্সবাজার শহর রাঙামাটি সাজেক ভালো ভালো হোটেল রিসোর্টগুলো রিসোর্টগুলো পনেরো বিশ দিন আগে থেকেই কিন্তু বুক হয়ে যায় ফেসিলিটিগুলো আমাদের দেশে যদি আরও বাড়ানো যায় তবে একটা জিনিস আমাদের দেশে বিদেশ থেকে পর্যটক আসে না তেমন একবারে নাই বললে চলে শূন্যের গোটাই কিন্তু এখানে দেখতেছি লোকাল লোকজন তেমন একটা করতে আসে না দাঁড়াই এসে পড়ে না সকালে ব্রেকফাস্ট কি দে এটা এখন হলো যে দেখার বিষয় তো ব্রেকফাস্ট দেখে দেন আপনাদের সাথে কথা হবে আজকের মতো আমি এখান থেকে বিদায় নেব বিদায় নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল সকাল